হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তোমাদের কাছে জিওগ্রাফি সাজেশান নিয়ে চলে এসেছি আজ আজ তোমাদের কাছে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জিওগ্রাফি প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ তোমাদের কাছে আলোচনা করবো তোমাদের মোট পাঁচটা পাঁচ পাঁচটা প্রশ্ন করতে হবে কোথাও পঁয়ত্রিশ মার্কের কোশ্চেন আছে সাত নম্বরের একটা করে প্রশ্নের মান থাকে তো সেখান থেকে প্রাকৃতিক ভূগোলে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ তোমাদের কাছে তুলে ধরব তো ফ্রেন্ডস চলো আমরা দেখিনি কি ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি প্রথমে যেটা দিয়েছি সেটা হচ্ছে সমুদ্রতঙ্গের ক্ষয়কার্যকর সৃষ্টি যে কোনো চারটি ভূমির সম্পর্কে আলোচনা করো তো এ ফ্রেন্ডস এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়া যাবে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবারে প্রশ্নপত্রে এবারে নেক্সট স্বাভাবিক ক্ষয় কার্যতত্ত্ব আলোচনা করো এরপরে তিন নম্বর প্রশ্ন কাস্ট অঞ্চলে ডোলাইন ও প্রস্তর কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে যাবে ডোলাইন এবং প্রস্তর কীভাবে সৃষ্টি হয় তা সম্পর্কে আলোচনা করতে হবে ব্যাখ্যা দিতে হবে এই প্রশ্নটা ভালো করে পড়বে এরপর নেক্সট নদী পুনর্জীবন লাভের ফলে কীভাবে নদী মঞ্চ গঠিত হয় তার চিত্র সহ আলোচনা করো নেক্সট জল নির্গম নির্গম প্রণালীর সঙ্গে তার নিচস্ত ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক উদাহরণ সহ আলোচনা করো এরপরে নেক্সট চিত্রসহ বিভিন্ন জল প্রণালী আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে যে জল নিগম প্রণালী চিত্রসহ আলোচনা করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবারে এবারে নেক্সট বিবরণ নদী বলতে কী বোঝায় বৃক্ষরোপী জলনিগম প্রণালী যে নিত নিচস্ত ভূগঠনের ভূগঠন হয় সে সম্পর্কে বিশ্লেষণ করো এবার নেক্সট প্রশ্ন অ্যালুভিয়েশন আর ইলুভিয়েশনের বৈশিষ্ট্য লেখ এটাও ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবে এলোভিয়েশন এবং এলোভিয়েশনের মধ্যে বৈশিষ্ট্য এরপরে চলো অ্যান্টিসোল মলিসল মৃত্তিকার মধ্যে পার্থক্য হ্যাঁ সরি বৈশিষ্ট্য আলোচনা করো এরপর নেক্সট দশ নম্বরের প্রশ্ন যেটা লেটারেট এবং চার নজম মৃত্তিকা বৈশিষ্ট্য আলোচনা করো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা তোমরা খুব ভালো করে পড়ে যাবে লেটের মৃত্তিকা এবং চার নজম মৃত্তিকা বৈশিষ্ট্যম এরপরে নেক্সট মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা জলবায়ু ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এরপর নেক্সট বারো নম্বর প্রশ্ন জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট রয়েছে তারপর নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণপাতের উৎপত্তি ও গঠন ব্যাখ্যা করো এরপর নেক্সট প্রশ্ন ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো বিশ্বোষ্ণতা প্রভাব বলে আলোচনা করো ও ষোলো নম্বর প্রশ্ন অ্যালনিনো ভারতীয় মৌসুমী বায়ু কীভাবে নিয়ন্ত্রণ করে এটা তোমরা ভালো করে পড়ে যাবে অ্যালনিনো ভারতীয় মৌসুমী বায়ু কীভাবে নিয়ন্ত্রণ করে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নটা তোমরা বাদ দেবে না অবশ্যই পড়ে যাবে এরপরে ক্রান্তি ঘূর্ণপাত ও নাতৃত্ন ঘূর্ণপাদের মধ্যে পার্থক্য লেখো নেক্সট আঠারো নম্বর প্রশ্ন পরিবেশের উপর ওজন প্রভাব আলোচনা করো এরপরে উনিশ নম্বর প্রশ্ন বিশ্ব জলবায়ু পরিবর্তনে অ্যালিনোর প্রভাব লেখো তো এই প্রশ্নটাও তোমরা ভালো করে পড়ে যাবে বিশ্ব জলবায়ু পরিবর্তনে অ্যালিনো কী প্রভাব দেখা দিয়ে দিচ্ছে এরপর নেক্সট হচ্ছে কি উপযুক্ত চিত্রশ নিস জীবন জীবনচক্র ব্যাখ্যা করো তো ফ্রেন্ডস এ প্রশ্নটাও ভালো করে পড়া যাবে কুড়ি নম্বর প্রশ্ন যেটা এটা অবশ্যই তোমাদের প্রশ্নপত্রে থাকবে আমি আশা করছি এরপর দেখ একুশ নম্বর প্রশ্ন ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফল উৎপাদনে বিখ্যাত কেন ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফল উৎপাদনে বিখ্যাত কেন এই প্রশ্নটা আমরা ভালো করে পড়া যাবে দু হাজার উনিশ সালে এই প্রশ্নটা এসেছিল এবারে এই এইচএস এবারে প্রশ্নপত্রে থাকার অনেক চান্স রয়েছে এবার নেক্সট চলো দক্ষিণে দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ লেখো এটাও কিন্তু দু হাজার উনিশ সালে তোমাদের প্রশ্নপত্রে অলরেডি চলে এসেছিলো এইচএস জিওগ্রাফি কোয়েশ্চেন পেপারে এবারে কিন্তু আসার চান্স রয়েছে এটা তোমরা ভালো করে পড়ে যাবে এবারে নেক্সট কোয়েশ্চেন জীব বৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা আলোচনা করো জীব বিনাশে মানুষের ভূমিকা আলোচনা করো এবারে সঙ্গে চব্বিশ নম্বর প্রশ্ন সংক্ষেপে বৈচিত্র্য লেখো এবার পঁচিশ নম্বর প্রশ্ন রেড ডাটা বুক গ্রিন ডাটা বুক কি জীব বৈচিত্র্য জিনগত বৈচিত্র্য এবং প্রজাতিগত বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো এই পঁচিশ নম্বরের প্রশ্নটা তোমরা অবশ্য ভালো করে পড়ে যাবে এটাও ইম্পর্টেন্ট আছে এবার নেক্সট ক্রান্তীয় অঞ্চলে জীব বৈচিত্র্য সমৃদ্ধ কেন আলফা বিটা বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখো জীব বৈচিত্র্য বন্যপ্রাণী উষ্মাকেন্দ্র কাকে বলেন সাতাশ নম্বরের প্রশ্ন সুনামি কি বিপর্যয় ব্যবস্থাপনায় বিপ বিভিন্ন পর্যায়ে আলোচনা করো সাতাশ নম্বর প্রশ্ন সুনামি বিপর্যয় ব্যবস্থাপনা তোমরা অবশ্যই পড়ে যাবে এ প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ইম্পর্টেন্ট রয়েছে এবারে প্রশ্নপত্রে এবারে নেক্সট কোন ঘটনাকে পৃথিবীর বৃহত্তম শিলা বিপর্যয় বলা হয় এবার উনত্রিশ নম্বর প্রশ্ন যেটা পি এম আর কি জাঙ্গল উদ্ভিদের শ্রেণী করো এবং পরিবেশের সঙ্গে এদের অভিযান সম্পর্কে আলোচনা করো দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো তো ফ্রেন্ডস এই উনত্রিশ নম্বরের প্রশ্নটাও তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবে এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এটা অবশ্যই তোমরা পড়ে যাবে ঠিক আছে তারপরে চলো তো ফ্রেন্ডস এই যে যে প্রশ্নগুলো আজ তোমাদের কাছে তুলে ধরলাম এগুলো শুধুমাত্র প্রাকৃতিক ভূগোল এবং নিউ সিলেবাসের উপর ভিত্তি করে প্রশ্নগুলো সাজেস্টিপ তৈরি করা হয়েছে তোমাদের সুবিধার জন্য তো অবশ্য যে সমস্ত প্রশ্নগুলো আমি টিক চিহ্ন দিলাম এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে এই প্রশ্নগুলো সাথে সাথে বাকি যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে যাবে এই যে এই সাজেশানটি তোমরা যদি সম্পূর্ণ ফলো করো তাহলে অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন তোমাদের বাদ যাবে না তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো ভিডিও যদি তোমার ভালো লাগে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করনি বা নতুন বন্ধু কেউ এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও অন্যান্য সাবজেক্টের সাজেশান পরবর্তী ভিডিওতে আমি আপলোড করব তো ফ্রেন্ডস আজকের মতো এটুকুই ধন্যবাদ